বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আর একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আমার আজকের পর্বের রেসিপি ভীষণই মজাদার লাল টুকটুকে একটি রেড ভেলভেট কেকের রেসিপি। আসছে সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকে সারপ্রাইজ করার জন্য এমন একটি রেড ভেলভেট কেকও কিন্তু যথেষ্ট। রেসিপিটি ফলো করলে আপনারা বুঝে যাবেন এবং শিখে যাবেন একটি পারফেক্ট রেড ভেলভেট কেক কীভাবে তৈরি করতে হয়। সকল প্রকার ডিটেলস সহ খুবই সফট, স্মুথ এবং ময়েস্ট একটি রেড ভেলভেট কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন তাহলে রেসিপি দেখে নিই। ফার্স্টে আমি কেকের মোল্ডটি রেডি করে নিচ্ছি। আমি এখানে লাভ শেপের একটি কেকের মোল্ড নিয়েছি, তবে আপনারা যে কোনো শেপ নিতে পারেন। তবে রেড ভেলভেট কেক লাভ শেপের মোল্ডে বেক করলে আমার মনে হয় সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। মোল্ডে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে একটি পেপার বসিয়ে দিচ্ছি। মোল্ডের তলার সাইজ অনুযায়ী পেপারটি কেটে নিয়েছিলাম। কেকের ব্যাটার তৈরি করে কিন্তু একদমই অপেক্ষা করা যাবে না, এজন্য কেকের মোল্ডটি আগে থেকে রেডি করে রাখতে হবে। কেকের মোল্ড অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের জন্য আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে একটি স্ট্রেনারে নিলাম 3/4 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। 2 টেবিল চামচ দিলাম কোকো পাউডার এবং 1 চা চামচ দিলাম বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর একটি স্প্যাচুলারের সাহায্যে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবারে কেকের জন্য রেডি করে নিব বাটার মিল্ক। এখানে নিয়েছি 1/3 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা। একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের বাটার মিল্ক। এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ বুঝিয়ে দিয়ে দিবেন কমিয়ে বাড়িয়ে। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিম এবং চিনিটা খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। কিন্তু অবশ্যই ডিমের ফোমটা খুব ভালো করে রেডি করে নিতে হবে। বিট করতে করতে যখন দেখবে ডিমের ফোমটা এমন সাদা বর্ণ ধারণ করেছে, বিট করা হয়ে গিয়েছে এবং চেক করে নিতে হবে চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে কি না। চিনির কোনো দানা রাখা যাবে না, পুরোপুরিভাবে মেল্ট হওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেলে এ পর্যায়ে সের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে চকলেট এসেন্সও ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ সে সেটা ইউজ করতে পারেন। তেল দেওয়ার পরে সামান্য একটু বিট করে তেলটা মিক্সড করে নিচ্ছে ব্যাটারের সঙ্গে। এ পর্যায়ে সে কিন্তু ওভার বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। দেন আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবং মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একবারে পুরোটা দিব না, ধাপে ধাপে অ্যাড করে দিতে হবে এবং ফোল্ডিং মেথডে ফোল্ড করে করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের ফোম যেন নষ্ট না হয়ে যায়। উল্টাপাল্টাভাবে হ্যান্ড হুইস্ক ঘোরানো যাবে না, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। প্রায় 2 ধাপে শুকনো মিশ্রণটা মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে এসে ব্যাটারটি কিছুটা থিক হয়ে গিয়েছে, এজন্য আগে থেকে যে বাটার মিল্কটা আমি রেডি করে এক সাইডে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রেড ফুড কালার। এবারে এই মিশ্রণটা থেকে সামান্য করে মিশ্রণ ওই যে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে আমরা ব্যাটারটা রেডি করে নিব। পুরোটা একবারে দিচ্ছি না, একটু ধাপে ধাপে দিব এবং বুঝে নিব ব্যাটারটা আসলে কতটুকু লাগতে পারে। যদিও বা আমার এখানে সবটুকুই বাটার মিল্ক লেগেছিল, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে, এজন্য ধাপে ধাপে অ্যাড করে দিয়ে মিক্সড করে নেবেন। শুকনো উপকরণটা কিন্তু আমি এখানে প্রায় 5 ধাপে অ্যাড করে দিয়েছি। যত কম করে ধাপে ধাপে অ্যাড করে দিবেন এ ব্যাটারটা ততটাই ফ্লাফি হবে, ব্যাটারের ফোমটা নষ্ট হবে না। অ্যাট লাস্ট যেটুকু ময়দার মিশ্রণ এবং বাটার মিল্ক ছিল, লাস্ট পর্যায়ে এসে সবটুকুই আমি দিয়ে দিচ্ছি।
কোনো কিছু আমার এখানে বেশি হয়নি, তবে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ডিমের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু সামান্য একটু কম বেশি লাগতে পারে উপকরণগুলো। তবে আমার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা যেমন হয়েছে আপনারা ঠিক ওই পর্যায়ের কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেবেন, তাহলে পারফেক্ট হবে। আমার এই কেকের ব্যাটারটি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারের ফোমটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি, এখনও প্রায় অনেকটাই ফোমি টেক্সচারে আছে, আর থিকনেসটা ঠিক এমনভাবেই তৈরি করে নিতে হবে। রেড ভেলভেট কেকের মিশ্রণ কিন্তু খুব একটা ভারী হয় না, এমন একটু পাতলা ফোমি টাইপের হয়। এবার আগে থেকে যে কেকের মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম, সরাসরি ওই কেকের মোল্ডে পুরোপুরি ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। একদমই অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে কেকটি বেক করে নিতে হবে। এবারে মোল্ডটি একটু ট্যাপ করে নিচ্ছি, ভেতরে যে বড় বাবলসগুলো রয়েছে সেগুলো ফেটে বের হয়ে যাবে। চলে যাচ্ছি চুলাতে কেকটা বেক করার জন্য। আমি আজকে চুলাতেই কেকটি বেক করব। ফার্স্টে একটি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম একটি স্ট্যান্ড, স্ট্যান্ডের উপর আমি সরাসরি কেকের মোল্ডটি বসিয়ে দিলাম, আর হাঁড়িটি কিন্তু আগে থেকে প্রিহিট করে রাখিনি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার চুলার হিটটাকে ফার্স্ট 3 মিনিট রাখবো হাই হিটে, 3 মিনিট পরে চুলার হিটটাকে লো করে দিয়ে কেকটিকে বেক করে নিয়েছি প্রায় 35 থেকে 40 মিনিট। অলমোস্ট 40 মিনিট পরে ফিরে এসেছি, কেকটা আমি চেক করে নিচ্ছি। দেখুন, পুরোপুরিভাবে বেক করা হয়ে গিয়েছে, কোনো কাঁচা ভাব নেই। এবারে ঠান্ডা হওয়ার পরে আমি কেকটি আপনাদের সঙ্গে মোল্ড আউট করে শেয়ার করছি। একটি নাইফ দিয়ে সাইড থেকে কেকটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ এতে মোল্ড আউট করতে সুবিধা হবে, কেকটা মোল্ড থেকে খুব সহজেই ছাড়িয়ে আসবে। মাশাআল্লাহ, কেকটা খুব সুন্দরভাবে বেক করা হয়ে গিয়েছে, নিচে থেকে কিন্তু একটুও পোড়া লেগে যায়নি, আর রেড ভেলভেট কেকের কালারটা জাস্ট দেখুন, এতটা লাল টুকটুকে এসেছে। এটা আসলে কালারের উপর ডিপেন্ড করে, আপনি যত ভালো ব্র্যান্ডের কালার ইউজ করতে পারবেন কেকের রেজাল্ট কিন্তু ততই ভালো পাবেন। এই কেকটি আপনারা স্লাইস করে ডেকোরেশনও করতে পারেন। পরবর্তীতে ডেকোরেশন সহ একটি পারফেক্ট রেড ভেলভেট কেকের রেসিপি আমি শেয়ার করব ইনশাআল্লাহ, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের কেকটা আমি এভাবেই শেয়ার করছি আপনাদের সঙ্গে, কোনো প্রকার ডেকোরেশন ছাড়াই, কারণ কেকটা এমনি থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে, ডেকোরেশন করার আর কোনো ইচ্ছেই হয়নি। দেখতেও যতটা সুন্দর হয়েছে এমনি থেকে খেতে ইচ্ছে করছিল। কতটা ময়েস্ট এবং সফট হয়েছে কেকটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।